কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের প্রত্যয় পড়াবো। এর আগের ক্লাসে আমি প্রত্যয়ের বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমাদের জানিয়েছি। এর আগের ক্লাসে আমরা জেনেছি প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার প্রত্যয়ের সংজ্ঞা উদাহরণ, তার সাথে আমরা জেনেছি প্রতিপাদিক কি, প্রকৃতি কি, এবং আমরা জেনেছি স্বরের গুণ বৃদ্ধি এবং সম্প্রসারণ কাকে বলে। আজ আমার আলোচনার বিষয় কৃত প্রত্যয়। প্রত্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, প্রধান দুটো ভাগে ভাগ করছিলাম। একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধি প্রত্যয়। তদ্ধি প্রত্যয় আজ আমার আলোচনার বিষয় হলো এই কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয়ের আরেক নাম আমরা জানি ধাতু প্রত্যয়। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় কাকে বলে, তাহলে এই নামটা থেকে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে সমস্ত প্রত্যয় ধাতু পরে যুক্ত হয় সেগুলিকে আমরা বলি কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় আরেক নামই হলো ধাতু প্রত্যয়। আর এই কৃত প্রত্যয় যোগে যে শব্দটা গঠিত হয় সেই শব্দটাকে আমরা বলি কৃদন্ত শব্দ। আজ আমার আলোচনার বিষয় হলো এই কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় আমরা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, আর একটা হলো বাংলা কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় দ্বারা আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়, আজকে হলো আর একটা বাংলা কৃত প্রত্যয়। আমরা দুদিনে দুটো শেষ করব। তো আজ আমরা এই কৃত প্রত্যয়ের অন্তর্গত যে সংস্কৃত কৃত প্রত্যয়গুলি রয়েছে সেই সংস্কৃত কৃত প্রত্যয়গুলো সম্পর্কে আলোচনা করব। আমি বোর্ডে যা যা লিখব তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে নেবে, তাহলে তোমরা যখন বাড়িতে পড়বে তখন তোমাদের পড়তে সুবিধা হবে। সংস্কৃত কৃত প্রত্যয় জানার আগে বা বোঝার আগে আমাদের কতগুলো সংস্কৃত ধাতু জেনে নিতে হবে এবং সেই ধাতুগুলো কোন অর্থে ব্যবহৃত হয় সেগুলো আগে আমাদের জানতে হবে। যদি আমরা ধাতুগুলো না জানতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যয় করতে পারবো না। তাহলে আমাদেরকে অবশ্যই প্রথমে ধাতুগুলো মুখস্থ করে নিতে হবে। ধাতুর সংখ্যা তো প্রচুর অজস্র। তোমাদের ক্লাস সেভেনের জন্য কিছু পরিচিত ধাতু রয়েছে, সেই পরিচিত ধাতুগুলো করলে আশা করি তোমাদের জন্য হয়ে যাবে। সেই পরিচিত ধাতুগুলো কি কি সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় সেগুলো নোট করে নেবে। অঙ্ক কি, অঙ্ক কি অর্থ হচ্ছে আঁকা। অঙ্ক আঁকা অর্থে ক্রি করা অর্থে, ক্রন্দ কাঁদা অর্থে, তারপরে ক্রি কেনা অর্থে। কিরকম অঙ্ক আঁকা অর্থে, ক্রি করা অর্থে, ক্রন্দ কাঁদা অর্থে, ক্রি কেনা অর্থে, আর কি আছে খাদ খাওয়া অর্থে, গট গঠন অর্থে,
फीस घसा अर्थे ब्रीज ব্যাখ্যা অর্থে কি কি আরেকটা বলি অঙ্ক আঁকা অর্থে ক্রি করা অর্থে ক্রন্দ কাঁদা অর্থে ক্রি কেনা অর্থে খাদ খাওয়া অর্থে গট গঠন অর্থে গ্রিস খসা অর্থে দৃশ দেখা অর্থে আর কি কি আছে আমরা যদি আরো একটু পড়ি তাহলে আমরা কি পাবো ধ্রি ধরা অর্থে ধ্রি ধরা অর্থে পট পড়া অর্থে পট পড়া অর্থে আর কি হতে পারে শ্রু শ্রু শোনা অর্থে আর কি হতে পারে হস হাসি অর্থে যুদ্ধ যুদ্ধ অর্থে আগে কি আছে গম গম কি যাওয়া অর্থে দা দা কি দান করা অর্থে ভূ চিন্তা করা অর্থে বা ভাব অর্থে স্থা অবস্থা অর্থে বৃত বর্তমান অর্থে বৃত বর্ধিত অর্থে গই কান অর্থে স্নেহ স্মরণ অর্থে লিখ লেখা অর্থে বচ বলা অর্থে এই জিনিসগুলো তোমাদেরকে যদি আরেকটা আমি তোমার রেখে মান সম্মান অর্থে তাহলে দেখো আমি আবার প্রথম থেকে তোমাদেরকে একটু বলছি অঙ্ক আঁকা অর্থে কৃত করা অর্থে ক্রন্দ কাঁদা অর্থে ক্রি কেনা অর্থে খাদ খাওয়া অর্থে গট গঠন অর্থে ধৃষ ঘষা অর্থে দৃশ দেখা অর্থে ধ্রি ধরা অর্থে পট পড়া অর্থে সু শোনা অর্থে হস হাসি অর্থে যুদ্ধ যুদ্ধ অর্থে গম যাওয়া অর্থে দা দান করা অর্থে ভূ ভাবুক অর্থে বা চিন্তা করা অর্থে স্থা অবস্থা অর্থে বৃত বর্তমান অর্থে বৃত বর্ধিত অর্থে বই গান অর্থে স্নেহ স্মরণ অর্থে লিখ লেখা অর্থে পচ বলা অর্থে মান সম্মান অর্থে এগুলো প্রত্যেকটাই কি এক একটা এগুলো প্রত্যেকটাই হলো এগুলো প্রত্যেকটাই কি এগুলো প্রত্যেকটাই সংস্কৃত ধাতু এগুলো প্রত্যেকটাই সংস্কৃত ধাতু এই ধাতুগুলোই আমাদের কাজে লাগবে এই ধাতুগুলোই আমাদের কি করতে হবে মনে রাখতে হবে যদি এই ধাতুগুলো আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা প্রত্যয়টা খুব সহজেই এবং তাড়াতাড়ি করতে পারবো অবশ্যই এই ধাতুগুলো তোমরা কিন্তু মনে রাখবে
धातुगुलो लिखलाम संस्कृत धातु से धातुगुलो आरेकबार साइडे लिखे रखी कारण आमरा जखन प्रकृति प्रत्यय निर्णय करब बा करब सल्व करब तखन किन्तु आमादेर धातुगुलो लागबे सेई जन्य धातुगुलो आमि साइडे आबार लिखे निच्छि। এই যে আমরা এই ধাতুগুলো যে লিখলাম এই ধাতুগুলো ছাড়া তো তার অজস্র ধাতু রয়েছে এই কয়েকটা পরিচিত ধাতু এই জন্য এই অন্তত এই কয়েকটা তোমরা মনে রাখবে কারণ তোমরা ক্লাস সেভেন এর জন্য আশা করি এই পরিচিত ধাতুগুলো করলে হয়ে যাবে কি কি অঙ্ক ক্রিক গন্ধ ক্রিক খাত গট বিষ ত্রিস ত্রি পট সু অস যুদ প্রীত প্রীত স্থা অম দা ভূম মান স্নি বচ লি এগুলো হলো আমাদের সংস্কৃত ধাতু। এইবার আমরা সংস্কৃত কৃত প্রত্যয়ের কিছু রুলস বা নিয়ম জেনে নেব। এই রুলস বা নিয়মগুলো যদি আমরা জানতে পারি বা ভালো করে বুঝতে পারি বা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের এই প্রত্যয়গুলো নির্ণয় করতে খুব সহজ বলে মনে হবে, খুব ইজিলি বা খুব সহজে আমরা সেই প্রত্যয়গুলো সমাধান করে নিতে পারব। প্রথমত করার যোগ্য বা করা উচিত কি লিখলাম, করার যোগ্য বা করা উচিত এমন অর্থযুক্ত শব্দগুলো তৈরি হয় সাধারণত তব্য অনিয়ম যত নত ক এই উত্তরগুলো যুক্ত হয়ে কি কি বললাম, তব্য অনিয়ম যত নত আর ক এই উত্তরগুলো যোগে যে শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলো কি অর্থকে প্রকাশ করে, করার যোগ্য বা করা উচিত এমন অর্থকে পরিস্ফুট বা প্রকাশিত করে। এই যে তোমরা এখানে তিনটে দেখতে পাচ্ছ যত ন ক এগুলো সব সংস্কৃত রূপ। যদি তোমরা প্রথমে এই প্রত্যয়গুলো লেখার চেষ্টা করবে যত ন ক যদি একান্ত এই পরীক্ষাতে ভুলে যাও তাহলে তোমরা এই তিনটের ক্ষেত্রেই বাংলায় উনত্রিশটা জ লিখতে পারো। জ ন ক এই তিনটেরই বাংলা রূপ হলো উনত্রিশটা জ। তোমরা যদি পরীক্ষাতে জ ন ক এগুলো যদি ভুলে যাও নামগুলো বা বানানগুলো যদি ভুলে যাও তবে সেক্ষেত্রে তোমরা যদি শুধু উনত্রিশটা জ লেখো তবে কিন্তু সেটাও ঠিক। তাহলে কী বললাম, দেখো করার যোগ্য বা করা উচিত বোঝাতে কোন কোন প্রত্যয় ব্যবহৃত হচ্ছে,
তব্য অনিয় যত নত ক জ ক। তো এই তিনটে বাংলা রূপ হলো উন্মুক্তজ। আমরা প্রথমে এগুলোই লেখার চেষ্টা করব সংস্কৃত রূপগুলোই, একান্ত যদি আমরা পরীক্ষাগারে ভুলে যাই বা আমাদের যদি বানান নিয়ে কোনো কনফিউশন থাকে তবে সেক্ষেত্রে আমরা এই বাংলা রূপটা লিখতে পারি উন্মুক্তজ। আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি লিখলাম দৃশ যুক্ত তব্য দ্রষ্ট দ্রষ্টব্য মানে দ্রষ্টব্য শব্দটি অর্থ দ্রষ্টব্য শব্দটি অর্থ দেখার যোগ্য বা দেখা উচিত। তো দেখো এখানে দেখো যে তব্য প্রত্যয়টা যোগ প্রত্যয়টা যোগ হয়েছে তব্য প্রত্যয়ের সঙ্গে দৃশ। আমি এখানে প্রথমেই বলেছিলাম যে দৃশ দেখা অর্থে, দেখা অর্থে মূল ধাতুটা হলো দৃশ। সেখানে এখানে দেখো দৃশ ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে দ্রষ্টব্য। দ্রষ্টব্য মানে হলো দেখা উচিত বা দেখার যোগ্য। এখানে দৃশ যেহেতু ধাতু সেটা আমরা জানি যে ধাতুকে আমরা এই রুট চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, তাই দৃশের মাথায় এই রুট চিহ্নটি ব্যবহার করা হয়েছে। এই দৃশ ধাতুর সাথে তব্য ধাতু যুক্ত হয়ে দ্রষ্টব্য নামক যে প্রত্যয় সাধিত নতুন শব্দটি গঠন করেছে সেই শব্দটির অর্থ কিন্তু আমরা যদি একটু অভিধানে দেখি তবে আমরা দেখতে পাবো দেখা উচিত বা দেখার যোগ্য। আমরা দেখো লিখে দেখে না যে বিশেষ দ্রষ্টব্য সেই দ্রষ্টব্য, দ্রষ্টব্য শব্দটির অর্থ হলো দেখা উচিত বা দেখার যোগ্য। এই অর্থে কিন্তু দ্রষ্টব্য শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এই অর্থ কি রাখো প্রথমেই দেখা আছে হেডলাইনে যে করার যোগ্য বা করা উচিত অর্থে তব্য, এই তব্য প্রত্যয়টা কিন্তু এখানে যোগ হয়েছে। আমি যদি আর একটা উদাহরণ দিই মনে করো উদাহরণ দিলাম মাননীয়। মাননীয় আমরা কি করতে বুঝি, মাননীয় শব্দের অর্থ কি? মাননীয় শব্দের অর্থ হলো যে আমরা কাউকে যখন সম্মান করি তখন তাকে আমরা সম্মান জ্ঞাপক বা সম্মান প্রদর্শনের প্রদর্শনের জন্য বা সম্মান দেখানোর জন্য আমরা মাননীয় শব্দটি ব্যবহার করে থাকি। তার মানে মাননীয় শব্দটি কোন অর্থে ব্যবহার হচ্ছে যে সম্মান দেখানো উচিত বা সম্মান করা উচিত এই অর্থে, তাই তো? যে সম্মান করে যে ব্যক্তি সম্মানের যোগ্য তাকেই আমরা মাননীয় বলে থাকি। তো এখানে দেখো যোগ্য, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছিলাম যোগ্য অর্থে কি কি বলেছিলাম? তব্য অনিয়ম চ ন ক। তো এখানে এই অনিয় প্রত্যয়টা যোগ হয়েছে। এখানে কি হয়েছিলাম আমরা এখানে প্রত্যয় লিখে দিলাম অনিয়, আমরা এখানে অনিয় প্রত্যয় লিখে দিলাম। তাহলে আমরা প্রথমে যখন ধাতুর লিস্টটি পড়ছিলাম তাহলে এখানেও আছে যে মান, মান আমরা যখন প্রথমে ধাতুর তালিকা এবং তার অর্থগুলো লিখেছিলাম সেখানে দেখবা লেখা আছে মান হয় সম্মান অর্থে মান। তাহলে এখানে কি থাকলো মান, মান যেহেতু একটা ধাতু এখানে আমরা রুট চিহ্ন বসিয়ে দিলাম হয়ে গেল মান যুক্ত অনিয় মাননীয়। বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ যদি দিই, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি খাদ্য। খাদ্য শব্দটি অর্থ কি? যে যা খাবার যোগ্য, যা খাবার যোগ্য, যা খাবার যোগ্য তাকে আমরা খাদ্য বলি। তাহলে এখানে এই খাদ্য শব্দটি কি হয়েছে খাদ ধাতু, কারণ আমি এখানে লেখাই আছে দেখবো যে খাদ, খাদ্য অর্থে খাদ, খাদ হলো সংস্কৃত রূপ, এর বাংলা রূপটা হলো খা, ঠিক আছে? খাবা অর্থে সংস্কৃত ধাতুটা হলো খাদ এবং বাংলা ধাতুটা হলো খা, যেমন খাওয়া খা যুক্ত আ খাওয়া, খাদ হলো সংস্কৃত সংস্কৃত রূপটা, এই বাংলা রূপ হলো খা। এখানে খাদ্য খাদ যুক্ত জ, এই যে জ হয়ে গেল খাদ্য, খাদ্য মানে হলো যা খাবার যোগ্য। আরো তোমাদের বইয়ে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা কি পাবো খাদযুক্ত জ। এইখানে আমরা কি দেখলাম খাদযুক্ত জ খাদ্য। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আসতে হবে, স্যার এখানে তো আপনি বললেন তিনটে সংস্কৃত রূপই আমরা উন্মুক্তজ ব্যবহার করতে পারি তিনটে রূপের ক্ষেত্রে, তবে এখানে তিনটে রূপের মধ্যে কোন রূপটা বলবে? এখানে বলতে হলো ক, কয় জ খোলা কয় বসন্ত ক, এই ক। ত
তোমরা পরীক্ষাতে এটা লিখে চেষ্টা করবে, যদি একান্ত এটা লিখতে না পারো তবে এটা লিখবে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিই। আমরা যদি আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা পাবো রম্য। রম্য শব্দটির অর্থ কি? রম্য শব্দটির অর্থ হলো যা সুন্দর, সুন্দরের যোগ্য, সেটা হলো রম্য। তাহলে এটা যদি আমরা তোমার প্রকৃতি প্রত্যয় নিয়ে নির্ণয় করি তাহলে আমরা হব রম যুক্ত কি হবে? যত। যত যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা পরীক্ষাতে ক্ষেত্রে কিন্তু কি করতে পারো, এই উন্তেস্ত য শব্দটি ব্যবহার করতে পারো। তোমরা যদি একটু খেয়াল করে দেখবে যে আমরা এর আগে যে উদাহরণটা দিলাম খাদ্য, আমরা এখন দিলাম এখানে রম্য, তাই তো? খাদ্য বলো, রম্য বলো, বা আমরা যদি এখন কার্য বলে একটা উদাহরণ দিলাম যে কার্য, কার্য দেখো কার্য মানে করা অর্থে, করা অর্থে কি থাকি কি হবে? ক্রি। তাহলে এখানে আমরা ক্রি বসালাম, ক্রি প্লাস কি হবে? নট কার্য, কার্য, তাই তো? তো এইগুলো হলো আমাদের তব্য, অনিয়, যত, নত, কপ ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত শব্দ। তার মানে এক কথায় আমরা বুঝতে পারলাম যে যে অর্থগুলো করার যোগ্য বা করা উচিত, যে শব্দগুলো করার যোগ্য বা করা উচিত এমন অর্থকে প্রকাশিত করে সেই শব্দগুলো সাধারণত তব্য, অনিয়ম, যত, নট, কপ ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত হয়। আচ্ছা, এবার আমরা যাবো হলো সেকেন্ড। যে ঘটমান ক্রিয়া, বলছে ঘটমান ক্রিয়া বোঝাতে সানোজ, সানোজ অথবা সত্রী। কি বলছে? যে ঘটমান ক্রিয়া বোঝাতে, ঘটমান ক্রিয়া কি? যে যে ক্রিয়া এখনো চলছে বা যে ক্রিয়ার কাজ এখনো হচ্ছে, এরকম ক্রিয়া বোঝাতে আমরা কি শব্দ ব্যবহার করি, কি প্রত্যয় ব্যবহার করি? সানোজ আর সত্রী। সানোজ এর বাংলা রূপ আমরা তিনটে পাই, কোথাও লেখা থাকবে আন, কখনো মান, কখনো ইন। এটা শব্দ বিশেষে আমরা ব্যবহার করব। আর সত্রী এর বাংলা রূপটা হলো অথ, অখণ্ডিত অথ। কি বললাম? সানোচের বাংলা রূপ তিনটে পাই আমরা, একটা হলো আন, মান, ইন। এটা আমরা কি করবো? শব্দ বিশেষে ব্যবহার করব, যখন যেটা দরকার পড়বে সেক্ষেত্রে সেটা ব্যবহার করব। আর সত্রীর বাংলা অর্থ, বাংলা রূপটি হলো অথ। আমি কি বললাম? ঘটমান ক্রিয়া, তার মানে কি? আমি একটু আগে বললাম যে যে ক্রিয়ার কাজ এখনো হচ্ছে বা যে ক্রিয়ার কাজ এখনো চলছে সেই রকমের ক্রিয়াকে আমরা বলি ঘটমান ক্রিয়া। এই ঘটমান ক্রিয়া বোঝাতে যে শব্দগুলো তৈরি হয় বা যে শব্দগুলোর দ্বারা আমরা ঘটমান ক্রিয়াকে বুঝি সেই শব্দগুলি কি? সানোজ আর সত্রী প্রত্যয় যোগে গঠিত হয়। সানোজের বাংলা রূপ আমি লিখে দিচ্ছি, দেখো আন, মান আর ইন তিনটে রূপ পাই। এটা আমরা শব্দ বিশেষে ব্যবহার করব, যে শব্দে যেটা ব্যবহার হবে সেই শব্দে আমরা সেটা লিখব। আর সত্রী এটি অথ, এর বাংলা রূপ হলো অথ। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে এখানে উদাহরণ দিলাম
ভাসমান, ভাসমান শব্দের অর্থ কি? ভেসে চলেছে, মানে এখনো ভাসছে, ভেসে চলেছে, ঠিক আছে। ঘটমান ক্রিয়া, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মূল ধাতুটা হবে কি ভাস, এবং তার সঙ্গে কি হচ্ছে সামজ প্রত্যয়। কারণ কি? কারণ এটা ঘটমান ক্রিয়া বোঝাচ্ছে, আর ঘটমান ক্রিয়া বোঝাতে সানুজ অথবা সত্রী প্রত্যয় ব্যবহৃত হয়। তাহলে ভাস যুক্ত সানুজ, এইবার এখানে সানুজের কোন রূপটা ব্যবহার হবে, আন মান না ইন? এখানে মান হবে, আমরা ব্যাকেটে মান লিখে দিতে পারি, কিন্তু আমরা পরীক্ষাতে চেষ্টা করব এই সানুজ লেখা লিখতে, যদি আমরা একান্তে ভুলে যাই তবে আমরা এই মানটা ব্যবহার করব, হয়ে গেল ভাসমান। ঠিক এক এরকম করে যদি আমরা বলি বর্তমান, বর্তমান কি হবে? আমি এখানে বলেছিলাম যে বর্তমান অর্থে কি ব্যবহার হয়, বৃত, তাহলে এখানে আমরা লিখে দিলাম বৃত, বৃতের সঙ্গে কি হবে সানোজ, সানোজ, তাহলে সানোজের এখানে কোন রূপটা ব্যবহার হবে মান, বুঝতে পারলাম? তাহলে হয়ে গেল কি বর্তমান। যদি আমরা একই রকম ভাবে বলি বর্ধমান, এখানে বর্ধমান কিন্তু বর্ধমান শব্দের অর্থ কি বলতো, এটা কিন্তু জায়গা অর্থে বোঝাচ্ছে না বর্ধমান, এটা হলো ক্রমবর্ধমান, এই অর্থে ক্রমবর্ধমান, এই অর্থে। তাহলে বাড়া অর্থে বা বর্ধিত অর্থে আমরা কোন ধাতু বলেছিলাম, বৃদ্ধ, তাহলে এখানে আমরা লিখে দিলাম বৃদ্ধ, তার সঙ্গে কি হচ্ছে কোন প্রত্যয় সানোজ, সানোজ, সানোজের কোন রূপটা হচ্ছে এখানে মান, হয়ে গেল বর্ধমান। এবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই, আসীন, আসীন মানে এখনো বসে আছে এমন, এখনো বসে আছে এমন, বা এখন এখনো বসে আছে, তার বসে থাকার কাজটা এখনো হচ্ছে, সে এখনো বসে রয়েছে, আসি বলে আমরা এই অর্থে ব্যবহার করি। তাহলে আসির শব্দটা কি হবে আস, এটা হলো বসা ধাতু অর্থে, বহুবিষ্ট অর্থে আস যুক্ত সানোজ। তাহলে এখানে আমরা সানোজের কোন হবে ইন, দেখো আসিন, তাহলে আমরা এখানে ইন, পরীক্ষাতে দুটো লেখারই দরকার নেই, আমরা সবসময় চেষ্টা করবো প্রকৃত রূপগুলো লেখার, মানে সংস্কৃত রূপগুলো লেখার, যদি আমরা একান্তই না পারি তখন আমরা এই বাংলা রূপগুলো লিখবো, বুঝতে পারলা? আচ্ছা আমি মিটাই এখানে, তাহলে আমি আরো একটা উদাহরণ দিই, এবার যদি আমি উদাহরণ দিই একটা চলত, চলত শব্দের অর্থ হলো যা এখনো চলছে, মানে চলার কাজটা এখনো হচ্ছে, যা চলছে বা চলমান অবস্থায় রয়েছে, সেটাকে আমরা বলি চলত। তাহলে চলত শব্দটির মূল ধাতু হলো সংস্কৃত ধাতু হলো চল, চল, এবং তার সঙ্গে কোন অর্থটা যুক্ত হচ্ছে সত্রী, সত্রী, এই সত্রীরই বাংলা রূপটা হলো কি অথ, তাহলে হয়ে গেল চলত, বুঝতে পেরেছ? চল যুক্ত সত্রী হয়ে গেল চলত। এবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই, আমরা আরেকটা যদি উদাহরণ দিই তাহলে কি লিখব, যে আরেকটা উদাহরণ আমরা দিলাম, মনে করো যে মহৎ বললাম, মহৎ, এখানে লিখছি মহ যুক্ত সত্রী, মহ শব্দটির অর্থ কি বলতো, মহ শব্দটির অর্থ পূজা করা, মহ, মহ শব্দটির অর্থ পূজা করা, মানে যে পূজা এখনো চলছে, মহ শব্দটির অর্থ হলো পূজা করা, এই মহ সঙ্গে সত্রী প্রত্যয় যোগ হয়ে বা অত প্রত্যয় যোগ হয়ে হয়েছে মহৎ। তাহলে আমরা প্রথমেই প্রথম নিয়মে আমরা জেনেছিলাম যে করার যোগ্য বা করা উচিত এমন অর্থযুক্ত শব্দগুলো তৈরি হয় সাধারণত তব, অনিয়ম, নত, যত, প ইত্যাদি প্রত্যয় যোগে।
দ্বিতীয় আমরা দেখলাম যে ঘটমান ক্রিয়া বোঝায় বা ঘটমান ক্রিয়া বোঝায় বা ঘটমান ক্রিয়া এমন অর্থযুক্ত শব্দগুলি তৈরি হচ্ছে সানজ কিংবা সত্রি প্রত্যয় যোগে। এই সানজ শব্দের আমরা তিনটে রূপ পাই, আন, মান, ইন। এগুলো আমরা কী করবো, শব্দ বিশেষে মানে যে শব্দে যেটা লাগবে সেই শব্দে আমরা সেটাই ব্যবহার করবো। আর সত্রি শব্দের বাংলা রূপ হলো অথ। আমি প্রথম থেকে বলছি, আমি আবারও বলছি, আমরা প্রথমে কিন্তু সংস্কৃত রূপগুলোই লেখার চেষ্টা করব, যদি আমরা একান্তই না পারি তখন আমরা এর বাংলা রূপগুলো কিন্তু লিখব, ঠিক আছে। এইবার আমরা তিন নাম্বার নিয়ম বা সূত্র জানব। এবার আমি তোমাদের যে সূত্রটি বলব সেই সূত্রটি সব ক্ষেত্রে প্রযোজ্য না হলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে। আমি বলছি না যে সূত্রের দ্বারা তুমি সব প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে, কিন্তু কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। একটা কথা আছে না যে কিছু না জানার থেকে কিছু জানা ভালো, তো সেরকমই ব্যাপার যে এই সূত্রটা তোমাদের সব জায়গায় কাজে না লাগলেও কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। তো সূত্রটি জেনে রাখতে তো কোনো অসুবিধা নেই। সূত্রটি কি, সূত্রটি হলো বলছে যে প্রত্যয় যোগে, প্রত্যয় যোগ করে বা প্রত্যয় যোগে যে নতুন শব্দটি তৈরি হচ্ছে সেই নতুন শব্দের মধ্যে, শব্দটির মধ্যে যদি ত, ট, ঠ, দন্ত্য বা মূর্ধন্য থাকে তবে সেই ক্ষেত্রে প্রত্যয় হয় কয়ে তয়ে। কি বললাম যে প্রত্যয় যোগে গঠিত শব্দটির মধ্যে যদি ত, ট, ঠ, মূর্ধন্য কিংবা দন্ত্য থাকে তবে সেই ক্ষেত্রে প্রত্যয় হয় কয়ে তয়ে। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেই শব্দের মধ্যে যদি কি লেখলাম, সেই শব্দের মধ্যে যদি হস্তু থাকে এবং সেই হস্তুর পর যদি ক থাকে তবে সেটা পরিবর্তন হয়ে যায় চয়ে। শুধু যদি হস্তু কার থাকে তবে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কিন্তু যদি শুধু হস্তু থাকে তবে সেক্ষেত্রে পরিবর্তন হবে বয়ে। আমি আরেকবার বলছি ভালো মতো শুনবে, যে প্রত্যয় যোগে গঠিত শব্দটির মধ্যে যদি ত, ট, ঠ, মূর্ধন্য, দন্ত্য কিংবা মূর্ধন্য থাকে তবে সেক্ষেত্রে প্রত্যয় হবে কয়ে তয়ে। সেই শব্দের মধ্যে যদি হস্যু থাকে, শুধু হস্যু, হস্তু কার নয়, যদি শুধু হস্তু থাকে তবে সেই হস্তুটা বয়ে পরিবর্তন হবে, সে হস্তুর পর যদি ক থাকে তবে সেটা চয়ে পরিবর্তন হবে, এবং যদি শুধু হস্তু কার থাকে, হস্তু নেই শুধু হস্তু কার আছে তবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আমি একটা উদাহরণ দিই, মনে করো আমি একটা উদাহরণ দিলাম, উক্ত হস্তু কয়ে কয়ে উক্ত। এখানে একটু খেয়াল করো, প্রথমেই আমি কি বলেছিলাম যে শব্দটির মধ্যে এই চারটে পাঁচটে বর্ণের মধ্যে কোনোটা আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত আছে, যে এই ত বর্ণটা এখানে আছে, তাহলে প্রত্যয় কি হবে, কয়ে তয়ে। আমরা প্রথমেই লিখে দিলাম কয়ে তয়ে। এবার আমরা দেখব এখানে হস্তু আছে না হস্তু কার আছে, এখানে হস্তু আছে, শুধু হস্তু থাকলে কি হবে বলেছিলাম, বয়ে বর্ণটা হয়ে যাবে, আমরা ব লিখে দিলাম। আচ্ছা হস্তুর পর যদি ক থাকে, হস্তুর পর ক থাকলে কি হবে, সেটা চ হয়ে যাবে, হস্তুর পর এখানে কি ক আছে তাহলে হস্তুর পর ক থাকবে সেটা কী পরিবর্তন হবে, বলছে চয়ে, তাহলে এখানে আমি চ করে দিলাম, হয়ে গেল বচ। বচ মানে বলার অর্থে আমরা এখানে লিখে দিলাম বচ, তাহলে বচ যুক্ত ত উক্ত। ব্যাস একই রকমভাবে যদি আমরা মুক্ত করি তাহলে বুঝতে পারবো এখানে আমরা ডিফারেন্সটা, পার্থক্যটা। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি, এটাকে যদি আমরা আরেকটু পরিষ্কার করে নিবি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, ময় হস্তু আর কয়ে কয়ে মুক্ত, তাহলে এখানেও ত আছে তাহলে এখানে আমরা লিখে দিলাম কয়ে তয়ে।
আচ্ছা এখানে হস্তু নেই কিন্তু হস্তু কার আছে হস্তু কার থেকে কি হবে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা একই জিনিস লিখে দিলাম ময় হস্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু তারপর যদি ক থাকে তবে সেটা চ হয়ে যাবে বলেছিলেন দেখো ক আছে চ মানে এটা চ হয়ে যাবে মুচ যুক্ত ত মুক্ত এই হলো আমাদের তিন নম্বর নিয়ম নিয়মটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যদি প্রত্যয় যোগে গঠিত শব্দটির মধ্যে ত ট ঠ দন্ত্য ন কিংবা মূর্ধন্য থাকে তবে সেক্ষেত্রে প্রত্যয় হয়ে যায় কয়ে তয়ে কি বললাম ভালো মতো লিখছি আমি একটু কয়ে তয়ে সেই শব্দটির মধ্যে যদি এই পাঁচটি বর্ণ ছাড়াও হস্য থাকে তবে সেটি পরিবর্তন হয়ে যায় বয়ে যদি হস্য না থাকে যদি হস্য পাক থাকে তবে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তারপরে হস্যু বা হস্যু কারের হস্যু কিংবা হস্যু কারের পর যদি ক থাকে সেটা পরিবর্তন হয়ে যায় চয় আমরা এখানে উদাহরণ দেখলাম উত্ত এখানে ত বর্ণটি আছে তাহলে প্রথমে আমরা লিখে দিলাম উত্তয়ের পরে কয়ে তয়ে যেহেতু হস্যু আছে তাহলে শুধু হস্যু আছে এখানে হস্যু কার নেই তাহলে হস্যুটা কনভার্ট হয়ে গেল কয়ে আর হস্যুর পর যেহেতু ক আছে সেখানে হয়ে গেল চয় কনভার্ট হয়ে গেল বচ একই রকম ভাবে মুক্ত ত আছে সেজন্য প্রত্যয় হয়ে গেল কয়ে তয়ে এখানে দেখো শুধু হস্যু কার আছে হস্যু নেই কিন্তু সেজন্য এটা কোনো পরিবর্তন হলো না আমরা ময় হস্যুই লিখে দিলাম যেহেতু ক আছে হস্যু কারের পর ক আছে সেজন্য সেটা হয়ে গেল চ চ লিখে দিলাম হয়ে গেল মুচ যুক্ত ত এই সূত্রটা তোমাদের অধিকাংশ জায়গায় কিন্তু কাজে লাগবে এবার আমরা যাব চার নম্বর এবার আমরা চার নম্বরে যাব চার নম্বর কি বলছে যে স্বভাব বা বৈশিষ্ট্য বোঝাতে কি বলছে চার নম্বরে স্বভাব বা বৈশিষ্ট্য বোঝাতে কোন প্রত্যয় ব্যবহার করা হয় বলছে ইষ্ণু আলু ইষ্ণু আলু বা উক কি বলছে যে যে সমস্ত শব্দগুলো কোন স্বভাব বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করে সেই শব্দগুলি কি হয় ইষ্ণু আলু বা উক এই প্রত্যয় যোগে গঠন গঠিত হয় বা তৈরি হয় যেমন যদি আমি একটা উদাহরণ লিখি যে সহিষ্ণু সহিষ্ণু শব্দটির অর্থ হল সহ্য করা তাহলে এটি একটি মানুষের স্বভাব বা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে যে যে উমুক ছেলেটির সহ্য ক্ষমতা অনেক বেশি বা উমুক ছেলেটি সহ্য করতে পারে তার মানে তার স্বভাবের একটা বৈশিষ্ট্য হলো সে খুব সহ্য মানে সহ্যশীল বা সহ্য করতে পারে যে কোনো বিষয়কে যে বা যে কোনো জিনিসকে সে সহ্য করতে পারে তার সহ্যের ক্ষমতা অনেক বেশি তাহলে সহিষ্ণু শব্দটির অর্থ হলো যে সহ্য করতে পারে এটি হলো একটি স্বভাব তাহলে স্বভাব অর্থে কি বলেছিলাম কোন প্রত্যয় যোগ হয় ইষ্ণু আলু বা উক তাহলে এখানে আমরা বুঝেই যাচ্ছি সহিষ্ণু আছে তার মানে এখানে ইষ্ণু প্রত্যয়টা ব্যবহৃত হয়েছে ইষ্ণু প্রত্যয়টা আমি এখানে লিখে দিলাম তাহলে কি থাকলো সহিষ্ণু থেকে ইষ্ণু চলে গেল তাহলে মূলটা কি থাকলো সহ মানে সহ্য করা অর্থে যে মূল ধাতু সেটা হলো সহ সহযুক্ত ইষ্ণু সহিষ্ণু সহিষ্ণু হয়ে গেল আমি যদি আর একটা উদাহরণ দিই মনে করো ভাবুক 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 মানে যে চিন্তা করে বেশি বা ভাবে বেশি কোনো বিষয়কে নিয়ে চিন্তা করে বা ভাবে বেশি তো এটাও কিন্তু মানুষের একটা স্বভাব বা বৈশিষ্ট্য তো এখানে আমরা ভাবুক থেকে বুঝতে পারছি এখানে উক প্রত্যয় ব্যবহৃত হয়েছে আমরা প্রথমে উকটা লিখে দিলাম উকটা লিখে দিলাম পর সেখানে কি তাহলে ভাব ভাব অর্থে আমি এখানে দেখো লিখেছিলাম ভাব অর্থে কোন ধাতু ব্যবহৃত হয় এখানে ভূ এই যে ভূ এই ভূ ধাতুটা এখানে লিখে দিলাম তাহলে কি হলো ভূ যুক্ত উক হয়ে গেল ভাবুক এটা হলো আমাদের চার নম্বর সূত্র বলতে পারো বা নিয়ম বলতে পারো যে
যে সমস্ত শব্দগুলো স্বভাব বা বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করে সেগুলো ইষ্ণু আলু বা কুক প্রত্যয় ধরেই সাধারণত গঠিত হয়। আমরা উদাহরণ দিয়ে দেখালাম সহিষ্ণু সহযুক্ত ইষ্ণু, আমরা লিখলাম ভাবুক ভূযুক্ত কুক। এবার আমরা লাস্ট আরেকটি সূত্র বা নিয়ম জেনে আজকের ক্লাস এখানে শেষ করব, পরের দিন আমি আবার এরপর থেকেই শুরু করব। তাহলে আমাদের লাস্ট পয়েন্টটা কি হবে, পাঁচ নম্বর পয়েন্টটা আমরা কি লিখব, পাঁচ নম্বর পয়েন্ট হলো যে প্রত্যয় যোগে যে শব্দটা গঠিত হচ্ছে সেই শব্দের মধ্যে যদি অর বা আর থাকে উচ্চারণে, কি বলছে, সেই প্রত্যয় যোগে গঠিত শব্দটির মধ্যে যদি অর বা আর থাকে তবে সেই ক্ষেত্রে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির সঙ্গে কি হয়, ঋকার যুক্ত হয়। কি বলছে যে প্রত্যয় যোগে গঠিত শব্দের মধ্যে যদি উচ্চারণ করার সময় অর বা আর উচ্চারিত হয় তবে সেই ক্ষেত্রে মূল প্রকৃতির সাথে ঋকার যুক্ত হয়, ঋকার ঋকার যুক্ত হয়। যদি আমি একটা একটা উদাহরণ দিই, কর্তা কর্তা উচ্চারণ করে দেখবা এখানে কিন্তু অর আসছে, অর আসছে একটা কর্তা অর আসছে, তাহলে অর থাকলে আমরা কি বলেছিলাম যে মূল প্রকৃতির সঙ্গে ক্রি যুক্ত হয়। এখানে কর্তা প্রথমে তুমি বুঝে যাচ্ছ যে প্রত্যয়টা এখানে কি আছে, তা আছে, তা লিখে দিলাম, তাহলে মূল প্রকৃতি, তাহলে দেখো এখান থেকে কি হলো, তাটা এখানে চলে গেছে, কিন্তু অলরেডি তা এখানে চলে গেছে, তাহলে বলে থাকলো কি ক, তাহলে কটার সঙ্গে কি যুক্ত হবে, ক্রি, কারণ আমরা বলেছিলাম মূল প্রকৃতির সাথে ঋকার যুক্ত হবে, ক্রি। আবার তোমরা এই প্রথমে আমরা জেনেছিলাম যে কর্তা শব্দের অর্থ হলো যে করে, করা অর্থে মূল ধাতু কি ছিল, ক্রি, এই যে ক্রি, ক্রি যোগ তা কর্তা একই রকম। তো তাহলে আমরা কি বুঝলাম যে প্রত্যয় যোগে গঠিত শব্দের উচ্চারণে যদি অর বা আর থাকে তবে সেক্ষেত্রে মূল প্রকৃতির সাথে ঋকার যুক্ত হয়। যেমন কর্তা, এখানে যদি আমরা কর্তা শব্দটা উচ্চারণ করি তাহলে দেখবো অর উচ্চারিত হবে, কর্তা অর, অর থাকলে আমরা কি বলেছি মূল প্রকৃতির সাথে ঋকার যুক্ত হবে, কয়ে ঋকার হয়ে গেল। আবার অন্যরকম যদি অন্যদিক থেকেও যদি দেখো কর্তা শব্দটির অর্থ হলো কিন্তু যে কাজ করে, তার মানে করা অর্থে মূল ধাতু কি ছিল, ক্রি, এখানে ক্রি বসে গেল তার সঙ্গে তাহলে তা হয়ে গেল, কারণ দেখো প রি সবই তো হয়ে গেল, তাহলে তাটা করে থাকবে, তাহলে তাটা করতো এখানে, ব্যাস এই হলো আমাদের আজকে, আজকে আমরা এই পাঁচটা নিয়ম নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা কৃত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয়ের আর একটি বা দুইটি নিয়ম জেনে আমরা চলে যাব বাংলা কৃত প্রত্যয়, তারপরে আবার আমাদের তদ্বির প্রত্যয় আছে, এইভাবে ধীরে ধীরে আমরা প্রত্যয় চ্যাপ্টারটি শেষ করব। তোমরা অবশ্যই নিয়মগুলো খাতায় লিখে নিয়েছো, সেই নিয়মগুলো বাড়িতে পড়বে এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, কারণ প্রত্যয় সন্ধি সমাস এগুলো এমনই একটা জিনিস বা কারো, তুমি যত বেশি প্র্যাকটিস করবে বাড়িতে তোমার কাছে বিষয়টি তত বেশি পরিষ্কার হবে, ঠিক যেন অঙ্কের মতো। তাই তোমাদের কাছে আশা রাখবো তোমরা এই নিয়মগুলো খাতায় ঢুকেছো এবং সেটা বাড়িতে খুব মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদের বইয়ে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো পড়ে নেবে। এই বলে এবং সকলে ভালো থেকো, এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।